ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়নাগড়ি ভোটপট্টি এলাকায়। এদিন সকাল 11টা নাগাদ ময়নাগড়ি ব্লকের ভোটপট্টি রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটে। শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন ভোটপট্টি রেল স্টেশনে নিজের স্কুটি রেখে পদাতিক এক্সপ্রেসের সামনে লাফ দেয় ওই যুবক। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে, পুলিশ দেহটি উদ্ধার করে নিয়েছে। দেখছেন সেই ছবি। আবারও জানিয়ে রাখি, এদিন সকাল 11টা নাগাদ ময়নাগুড়ি ব্লকের ভোটপাত্র রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন ভোটপাত্র রেল স্টেশনে নিজের স্কুটি রেখে পদাতিক এক্সপ্রেসের সামনে লাফ দেয় ওই যুবক। ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা। শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। যত পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে কোচবিহার।